ফের গোবরডাঙ্গা হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি। আগামী দু মাসের মধ্যে চালু করা হবে বলে জানালেন জেলা পরিষদের সভাধিপতি। আবারও বন্ধ গোবরডাঙ্গা হাসপাতাল খুলতে তোড়জোড় শুরু হল প্রশাসনের। এই নিয়ে একাধিকবার হাসপাতাল চালুর চেষ্টা করা হলেও হাসপাতাল চালু করা যায়নি, যা নিয়ে বিরোধীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে শাসক দলকে। বন্ধ হাসপাতাল পরিদর্শনে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী, ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা, সিওমেইজ সমুদ্র দাশগুপ্ত, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস, গোবরডাঙ্গার পৌরপ্রধান শঙ্কর দত্ত সহ জেলার স্বাস্থ্য আধিকারিকেরা। জানা গেছে, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি গোবরডাঙ্গা হাসপাতাল চালু করা। বিরোধীরা বিভিন্ন সময়ে গোবরডাঙ্গা হাসপাতাল চালু করার দাবিতে সরব হয়েছেন। ভোটের আগে সব দলের ভোট প্রচারের ক্ষেত্রে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় গোবরডাঙ্গা হাসপাতাল। গত লোকসভা ও বিধানসভা ভোটে জিতলেও বিজেপির তরফ থেকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গোবরডাঙ্গা হাসপাতাল চালু করা হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার গোবরডাঙ্গা হাসপাতাল উদ্বোধন করা হয়েছে, তবে পরিষেবা সচল রাখা সম্ভব হয়নি। সামনেই লোকসভা ভোট, তার আগে গোবরডাঙ্গা হাসপাতাল পরিদর্শন নিয়ে শহরে জল্পনা শুরু হয়েছে। হাসপাতাল বন্ধ থাকায় যে কোনো সমস্যায় বাসিন্দাদের দূরে হাবড়া, বনগাঁ বা বারাসতের হাসপাতালে যেতে হয়। এই হাসপাতাল চালু হলে বাসিন্দারা ভোগান্তির হাত থেকে রেহাই পাবেন। এ বিষয়ে নারায়ণ গোস্বামী বলেন, আমি সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি, আশা করছি আগামী দু এক মাসের মধ্যেই হাসপাতাল চালু করা হবে। আমি সাত দিনের মধ্যেই সিওমেইজকে কাগজপত্র রেডি করে নির্দিষ্ট দপ্তরে জমা দিতে বলেছি। স্টাফ কোয়ার্টার, ডক্টর কোয়ার্টার পুরো রেডি আছে, মানে কাল ব্যবহার করলে কালকে ব্যবহার করা যাবে। কিন্তু এটার আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো স্বীকৃতি এর সঙ্গে নেই। অনেক রকমের হেলথের যে রুলস আছে সেটার মধ্যে আটকে গিয়েছিল, সেটার কমান্ড এরিয়া নিয়ে এটা হবে। স্থানীয়ভাবে যেহেতু লোকাল বডি এখানে পিআরআই বডি আছে, আরবান ডেভেলপমেন্ট বডি এখানে আছে গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি, এটা এর মতো করেই চলবে। কিন্তু এর অর্থনৈতিক নিয়ন্ত্রণ, কর্মচারী নিয়ন্ত্রণ, এই দায়িত্বটা আমরা গোবরডাঙ্গা পৌরসভাকেই দেব। তাতে করে আমরা আশা করছি যে আগামী দু এক মাসের মধ্যেই আমরা এটা ফুল ফ্লেজে, আমাদের টার্গেট থাকবে যে সামনের মার্চ এপ্রিলের মধ্যেই যাতে ফুল ফ্লেজে এখানে বহির্বিভাগের যে চিকিৎসা, আউটডোর চিকিৎসা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।